যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব বিশ্ব জয় করে ফেলেছিলেন এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন মাত্র 40 বছরে অর্ধ পৃথিবী জয় করে ফেলেছিলেন। অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা তখন পতপত করে উঠছিল এবং তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী পারস্য শক্তি এবং রোম শক্তি, পারস্য শক্তি মানে ইরানীয় শক্তি, ইরানকে বলা হয় পারস্য, আর রোম সাম্রাজ্য মানে হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্য, ইউরোপকে আরবিতে বলা হয় রোম, কোরআনে রোম শব্দ এসেছে, এটা ইউরোপকে বলা হয়। ইউরোপীয় সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে পতন হয় মাত্র 40 বছরে। পরবর্তীতে উমাইয়াদের 110 বছরে পৃথিবীর 3/2 মুসলমানেরা দখল করে ফেলে, কিন্তু তারপর থেকে নিয়ে আব্বাসীয়দের খেলাফাত, ফাতিমীয়দের খেলাফাত, মামলুকদের খেলাফাত, উসমানীয়দের খেলাফাত, এগুলোতে মুসলমানেরা তেমন কোনো এলাকা বিজয় হয়তো করেছে হালকা পাতলা, কিন্তু নিজেদের পূর্ববর্তী বিজিত এলাকাগুলোকে রক্ষা করতে করতেই সময় চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করেছিলেন, সেই ফিলিস্তিন বিজয় করে সেই ফিলিস্তিনকে রক্ষা করতে করতেই মুসলমানদের সময় পার হয়ে গেছে। যখন সালাহউদ্দিন আইয়ুবির সময়, মামলুকদের সময়, তখন মুসলমানরা বহুদিন যাবৎ তাদের ফিলিস্তিন হাতে ছিল না, সেই ফিলিস্তিনকে পুনরুদ্ধার করতে করতে সময় পার হয়ে গেছে। এখন আবার ফিলিস্তিন মুসলমানদের হাতে নাই, মুসলমানরা পুনরুদ্ধার করতেও পারেনি। স্পেন মুসলমানদের হাতে ছিল, স্পেনের নাম শুনেছেন? সৌদিতে দেখবেন, আমি দেখি যারা সৌদি প্রবাসী আছেন তারা দেখবেন যে সৌদির ছোট ছোট যুবক, ছোট ছোট কিশোর বাচ্চারা, অল্প বয়সী যুবকেরা, তারা মেসির 10 নম্বর গেঞ্জি পরে, দেখেছেন? এবং তারা সবাই স্পেনের যে ক্লাবগুলো আছে, বার্সেলোনা, মাদ্রিদ, রিয়াল, এই ক্লাবগুলোর ভক্ত, এই ক্লাবগুলোর খেলা দেখতে অভ্যস্ত। আমি মাঝে মাঝে ভাবলে আমার শরীরের রোম শিউরে ওঠে যে এই মুসলমান বাচ্চাগুলো যারা মুসলমান মায়ের দুধ পান করেছে, মুসলমান পিতার রক্ত তাদের শরীরে প্রবাহিত আছে, এই ছোট ছোট মুসলিম বাচ্চাগুলো জানে না যে তারা যে বার্সেলোনা, যে রিয়াল, যে মাদ্রিদ, যে মেসি, যে রোনালদোর জন্য পাগল, যে ক্লাবগুলোর জন্য পাগল, ওই ক্লাবগুলো যে জমিনে প্রতিষ্ঠিত, ওই জমিনের মালিক একদিন এদের বাপদাদা ছিল। স্পেনের মালিক একদিন কারা ছিল? মুসলমানেরা ছিল। যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা। ইমাম কুর্তুবির নাম শুনেছেন? তাফসিরে কুর্তুবি, উনি হচ্ছেন স্পেনের ইমাম। কর্ডোভাকে আরবিতে বলা হয় কুর্তুবা, তিনি স্পেনের ইমাম। ইবনু হাজাম আন্দালুসি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলেম, তিনি স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, 463 হিজরিতে মারা গেছেন, তাকে বলা হয় পশ্চিমের হাফিজ। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের 2-2 ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, বিশাল মুহাদ্দিস, বিশাল হাফিজ, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমামের রক্তে রঞ্জিত, বহু ইমামের দাসে রঞ্জিত স্পেনের মাটি, স্পেনের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের ইতিহাসের ছাপ আছে। সেই স্পেনের ক্লাবগুলোরই ভক্ত হচ্ছে মুসলমানদের সন্তানেরা, কিন্তু তারা কল্পনা করে না আজ যারা তাদের ভক্ত, আজ তারা যাদের ভক্ত, সেই এলাকাগুলোর মালিক একদিন তারা ছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র অল্প সময়ে, পরবর্তী খলাফায়ে রাশিদিনের মাত্র অল্প সময়ে, দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে দাওয়াত এতটা বিপ্লবের রূপ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল?